জানি ওই যে সারদা মামলায় টাকা ফেরানোর জন্য যে উদ্যোগী হয়েছে সেবি, এবং সেবির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা সাতখানা সম্পত্তি অ্যাটাচ করেছে এবং সেই সম্পত্তিগুলোকে তারা বিক্রি করেছে। যেই সম্পত্তিগুলোর দাম ধরা হয়েছিল 59,38,794 টাকা, সেগুলো নিলামের পর তার থেকে কিন্তু 1,33,71,185 টাকা 70 পয়সা পাওয়া গেছে এবং সেইটাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা রাখা হয়েছে। এবং তার পাশাপাশি আরো বেশ কয়েকটি সম্পত্তি কিন্তু তাদের নজরে রয়েছে, যেগুলোকে কিন্তু অ্যাটাচ করা হবে এবং তারপর নিলাম করা হবে, এবং তারপর সেই টাকা কিন্তু আমানতকারীদের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে যে শ্যামল সেন কমিশন তৈরি করা হয়েছিল সেই কমিশনের কাছে কিন্তু যে 2,39,87,995 টাকা রয়েছে সারদা স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যেটা পাওয়া গেছিল, সেই টাকাটাও কিন্তু রাজ্য সরকার হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে যে সেটা কিন্তু আমানতকারীদের মধ্যে চাইলে ভাগ করে দিতে পারে। অর্থাৎ সেই টাকাটাকেও কিন্তু এই যে সেবির যে সম্পত্তিগুলো নিলামে পাওয়া টাকার সাথে অ্যাটাচ করে যে অ্যামাউন্টটা হবে সেটাকেই কিন্তু ফেরানোর প্রক্রিয়া শুরু করে। এখানে বোঝা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ, আপনার সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব।